सो हेलो फ्रेंड्स, वेलकम टू फुटबल एक्सट्रा। এটা আজকের প্রথম ভিডিও। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রান্সফার আপডেট আছে। এসসি ইস্ট বেঙ্গলেরই মূলত ট্রান্সফার আপডেট। জানুয়ারি উইন্ডোতে আর কাদের কাদের সাইন করালো বা করাতে চলেছে সেগুলোই আপনাদের জানাবো। তার আগে ছোট করে দুটো আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করছো, অনেকে কালকে থেকে প্রশ্ন করছো যে ক্যালাম উডসের ব্যাপারটা কী হবে, ক্যালাম উডসকে কি রিলিজ করে দেওয়া হচ্ছে নাকি ক্যালাম উডসকে অষ্টম বিদেশি হিসেবে রেখে দেওয়া হচ্ছে নাকি অ্যারনের জায়গায় ক্যালাম উডসকে রেজিস্টার করানো হচ্ছে, অনেকে জিজ্ঞেস করছো। তো তোমাদের সবাইকেই বলে দিই, ক্যালাম উডসকে এই মুহূর্তে যা খবর তাতে ক্যালাম উডসকে অষ্টম বিদেশি হিসাবেই রাখা হয়েছে। যদি কোনো বিদেশি চোট পায় সেই জায়গায় কিন্তু ক্যালাম উডসকে ব্যবহার করা হবে, সেরকমই কিন্তু খবর আসছে। অ্যারনকে কিন্তু ছাড়া হচ্ছে না বলেই খবর। অ্যারন কিন্তু যেরকমভাবে খেলছে, সেটা সাবস্টিটিউট হিসাবে হোক বা প্রথম একাদশে হোক, সেরকমভাবেই থেকে যাচ্ছে। অ্যারনকে কিন্তু ছাড়ার কোনো এই মুহূর্তে সম্ভাবনা নেই। তো এবার আসি আরেকটা প্লেয়ারের কথায়। অনেকে আমাদের জিজ্ঞেস করছে যে দাদা, অমরজিৎ সিংয়ের ব্যাপারটা কী হলো, সে কি আসছে না আসছে না। দেখো, যা খবর আমরা পেয়েছিলাম সেই মুহূর্তে যে আপডেট ছিল সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। যা খবর তাতে অমরজিৎ সিংয়ের সাথে কথাবার্তা হয়ে গেছে প্রায় চূড়ান্ত, হয়তো এক দুদিনের মধ্যেই তিনি যোগ দেবেন এসসি ইস্ট বেঙ্গল শিবিরে, এরকমই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। এরপরে যে নতুন প্লেয়ারগুলোর কথা বলবো, তার আগে আপনাদের জানিয়ে রাখি এসসি ইস্ট বেঙ্গলের যে চতুর্থ গোলকিপার নিয়ে কথা হচ্ছিল, শুভাশিস রায়চৌধুরী বা সুব্রত পাল, সেই জায়গায় আপনাদের জানিয়ে রাখি অফিসিয়ালিভাবে কিন্তু শুভম সেনকে সাইন করিয়েছে এসসি ইস্ট বেঙ্গল। লোনে নেওয়া হয়েছে এই গোলকিপারটিকে, চতুর্থ গোলকিপার হিসেবে কিন্তু রাখা হয়েছে এসসি ইস্ট বেঙ্গলের স্কোয়াডে। আপনারা চাইলে এসসি ইস্ট বেঙ্গলের আইএসএলের স্কোয়াডটা দেখতেও পারেন। এই শুভম সেন কিন্তু এর আগে ভবানীপুর এফসিতে খেলেছে, এবং যা শোনা গেছে, দেখুন তার কন্ট্রাক্টের বিষয়ে পুরোটা আমরা আপডেট পাইনি, তবে যা শোনা গেছে লোনে শুধু এই মরশুমের জন্য শুভম সেনকে ভবানীপুর এফসি থেকে নেওয়া হয়েছে। 31 বছর বয়সী গোলকিপার, এর আগে মোহামেডান স্পোর্টিংও খেলেছে শুভম সেন। এই শুভম সেনকে কিন্তু চতুর্থ গোলকিপার হিসেবে সাইন করিয়েছে এসসি ইস্ট বেঙ্গল, এটা কিন্তু একটা আপডেট বেরিয়ে এসছে। আচ্ছা, আরেকটা আপডেট দেবো, তার মাঝখানে একটা আপনাদের ছোট করে বলে রাখি, ভিডিওটা প্রথমেই এটা আমাদের বলা উচিত ছিল, এটা আমাদেরই ভুল। সেটা হচ্ছে কালকে যে আইএসএলের যে ম্যাচ হয়েছে, অর্থাৎ কেরালা ব্লাস্টার্স যে ম্যাচটা কালকে জিতেছে, সেই ম্যাচটা জেতার পরে, কেরালার জেতার পরে লিগ টেবিলে কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। চেন্নাই আর ওড়িশার ম্যাচটা কিন্তু কালকে গোলশূন্যভাবে ড্র হয়েছে। ঠিক সেকেন্ড ম্যাচটা কিন্তু জামশেদপুরকে 2-3 গোলে হারিয়েছে কেরালা ব্লাস্টার্স। তো এই মুহূর্তে যদি আপনারা দেখেন 10টা করে ম্যাচ প্রায় প্রত্যেকেরই হয়ে গেছে, শুধু লিগ টেবিলের 1 নম্বর আর 2 নম্বর, অর্থাৎ মুম্বাই সিটি আর এটিকে মন মানে কালকে ম্যাচ আছে। কালকেরটায় যে দল জিতবে সেই দল টপে থাকবে, অর্থাৎ লিগ টেবিলে 1 নম্বরে থাকবে। এই মুহূর্তে মুম্বাই সিটি 22 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে। এছাড়া যদি আপনি 1-2 দলটা বাদ দেন, তাহলে দেখবেন 3 থেকে 10 অবধি যতগুলো টিম আছে পয়েন্টের ফারাক কিন্তু মাত্র 6, অর্থাৎ এসসি ইস্ট বেঙ্গল 9 নম্বরে আছে, 10টা ম্যাচে কিন্তু তাদের 10 পয়েন্ট, আর 3 নম্বরে আছে হায়দ্রাবাদ, তাদের কিন্তু 10টা ম্যাচে 15 পয়েন্ট, অর্থাৎ 5 পয়েন্টের ডিফারেন্স। তো লিগ টেবিলের 3 নম্বর দলের সাথে 10 নম্বর দলের ডিফারেন্স কিন্তু মাত্র 6 পয়েন্টের, অর্থাৎ সেকেন্ড লেগে কিন্তু অনেক ওঠা পড়া আপনারা দেখবেন, এবং সেকেন্ড লেগে কিন্তু অনেক ভালো রেজাল্ট দেখবেন, ভালো খেলা দেখবেন, এইটুকুনি কিন্তু আপনাদের আশ্বস্ত করা যায়। এরপরে আসি যে প্লেয়ারটিকে আমি আপডেট দেবো বলছিলাম, সেই প্লেয়ারটি যা খবর পাওয়া যাচ্ছে তাতে বেঙ্গালুরু এফসির অজয় ছেত্রী, এই অজয় ছেত্রীকে নিতে চলেছে এসসি ইস্ট বেঙ্গল, এরকম একটা আপডেট বেরিয়ে এসছে যে অজয় ছেত্রীর সাথে কথাবার্তা মোটামুটি চূড়ান্ত, এবং তিনি কিন্তু বেঙ্গালুরুর আইএসএল যে জিতেছিল সেই দলেও ছিলেন, এখনও তিনি বেঙ্গালুরু এফসিতেই আছেন। তার সাথে কিন্তু 2022-31 মে অবধি চুক্তি আছে বেঙ্গালুরু এফসির, অর্থাৎ এই 21 বছরের তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার যেই পজিশনের প্লেয়ার কিন্তু ফাউলার খুঁজছেন, সেই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কিন্তু এই অজয় ছেত্রী আছেন। এই মরশুমে কিন্তু এখনও পর্যন্ত একটাও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার সামনে, এর আগে হায়দ্রাবাদ এফসিতে ছিলেন 19-20 মরশুমে,
বেঙ্গালুরু থেকেই লোনে গেছিল, ঠিক সেরকমই এই বছর কিন্তু তিনি বেঙ্গালুরু এফসিতেই আছেন। তো এই অজয় ছেত্রী প্লেয়িং টাইম একদমই পাচ্ছে না, বেঙ্গালুরু এফসি কর্তাদের সাথেও কথাবার্তা হয়েছে এবং যা খবর তাতে বেঙ্গালুরু এফসির থেকে কিন্তু লোনে আসতে চলেছেন এসসি ইস্ট বেঙ্গলে এই অজয় ছেত্রী। মিডফিল্ড পজিশনে খেলেন, ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে খুব পছন্দ করেন, রাইট ফুটেড প্লেয়ার। 2018 সালে সেপ্টেম্বর মাসে জয়েন করেছিলেন বেঙ্গালুরু এফসিতে, তার সাথে 2022 অর্থাৎ 4 বছরের উপরে চুক্তি করেছিল। প্রথমে 2 বছরের চুক্তি ছিল, 30/2020 কিন্তু চুক্তি এক্সটেনশন করে আরও 2 বছরের জন্য বাড়িয়ে নেওয়া হয়। তো এই অজয় ছেত্রীকে নিতে চাইছে এসসি ইস্ট বেঙ্গল এবং কথাবার্তাও প্রায় চূড়ান্ত বলা যেতে পারে। তো এই 21 বছর বয়সী অজয় ছেত্রীকে হয়তো কেরালা ব্লাস্টার্সের ম্যাচের পর থেকে বা কেরালা ব্লাস্টার্সের ম্যাচেও কিন্তু দেখা যেতে পারে, যদি কোনো চমক থাকে তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার্সের ম্যাচেও কিন্তু দেখা যেতে পারে এই অজয় ছেত্রী বলে প্লেয়ারটিকে। তো এই প্লেয়ার নিয়ে এটাই আপডেট ছিল। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলি, আই লিগের খেলা চলছে আপনারা জানেন, আই লিগে কিন্তু প্রত্যেক দিনই বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে এবং বেশ ভালো খেলা হচ্ছে। আপনারা দেখেছেন যে কোমরান তুরসোনাপ আই লিগের সবচেয়ে ফাস্টেস্ট গোল করেছে, রিয়েল কাশ্মীর এবং ট্রাউ, যদিও ম্যাচটি 1-1 ড্র হয়। আর চার্চিল ব্রাদার্সের যে ম্যাচটা ছিল ইন্ডিয়ান অ্যারোজের সাথে, অভূতপূর্ব ফল, 5-2 হারিয়েছে। ইন্ডিয়ান অ্যারোজকে সাধুবাদ জানাতেই হবে যে ভারতীয় প্লেয়ারদের নিয়ে দলায় গড়া এই দলটি তাও 2 গোল পেয়েছে, খুবই ভালো মানের ফুটবল খেলেছে। আর চার্চিল ব্রাদার্স জুনিগা 35-69 গোল করে কিন্তু হ্যাট্রিক করে, আর এল মাৎসেন 2-75 কিন্তু গোল করে 5 গোলের ব্যবধান করেন। এই 5-2 কিন্তু জেতে চার্চিল ব্রাদার্স। তো এই গোল ডিফারেন্সে এই মুহূর্তে কিন্তু চার্চিল ব্রাদার্স 1 নম্বরে, তারপরেই চেন্নাই সিটি, তারপরেই মোহামেডান স্পোর্টিং, তারপরেই কিন্তু মিনার্ভা, প্রথম 4টে দল কিন্তু। মিনার্ভা বলছি ঠিকই, তবে এটা রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি হবে। তো চার্চিল, চেন্নাই, মোহামেডান এবং রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি, এই 4টে দল কিন্তু পরপর আই লিগে এখন অবস্থান করছে। তো এই ছিল মোটামুটি আজকে ফার্স্ট ভিডিওর আপডেট। অবশ্যই আপনাদের নতুন কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো, আর যেহেতু আপনারা জানেন একটু আমাদের প্রবলেম আছে, তাই জন্য হয়তো খুব বেশি ভিডিও বা খুব বেশি আপডেট আপনাদের তুলে ধরতে পারছি না, বা হয়তো লেট আপডেট দিচ্ছি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। প্লিজ সাপোর্ট করবেন, যারা নতুন এসছেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। এইটুকুনি, থ্যাংক ইউ।